এই প্রথমবারের মতো ক্যামেরার সামনে আসলেন মোল্লা মোহাম্মদ ইয়াকুব, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ও সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের ছেলে। মোল্লা মোহাম্মদ ইয়াকুব প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি কথা বলেছেন। তিনি আফগানিস্তানের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে উপস্থিত হলে গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে মোল্লা ইয়াকুব আফগানিস্তানের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার জন্য তার দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। রাজধানী কাবুলে জেনারেল মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানের যুদ্ধ, সহিংসতা ও রক্তপাতের দিনগুলো শেষ হয়ে গেছে, এখন দেশ গঠনের সময়। তিনি আফগান নাগরিকদেরকে এমনভাবে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান, যাতে কোনো মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়ার কথা চিন্তা না করে। 35 বছর বয়সী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এই প্রথম গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বললেন। এর আগে তিনি তালেবান যোদ্ধাদের প্রতি অডিও বার্তা পাঠাতেন। তার পিতা মোল্লা ওমর 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনামলে কখনোই ক্যামেরার সামনে হাজির হননি।